পৃথিবীর একটা অলিখিত নিয়মই আছে, যে মাঠ খুব ভালো করে রকেটের মতো দৌড়োয় সে পড়াশোনাতে একটু টলমল হয়ে যায়, আর যে পড়াশোনা খুব ভালো করে মাঠে নামলে তার অবস্থা খারাপ হয়ে যায়। এর মধ্যে চাকরি তারাই পায় যারা দুটোর মধ্যে ভারসাম্য বজায় রেখে চলে। কালকে কলকাতা পুলিশের রেজাল্ট বেরিয়ে গেছে, এখন যারাই ক্যান্ডিডেট তাদের মাথায় এত বড়টা পাথরের মতো বোঝা পড়ে গেছে যে রান কি করে কমপ্লিট করব। রান মানেই আসবে টাইমিং এর ব্যাপার, আর প্রত্যেকটা ছেলের যারা তো মাঠে একদম পারদর্শী তাদের ব্যাপার আলাদা, কিন্তু যারা মাঠে একটু নড়বড় হয়তো 15-20 সেকেন্ড সময়টা বেশি লাগছে, তাদের মাথার মধ্যে এত বড় চিন্তা, ছেলে মেয়ে সবার তোমার টাইমিংটা মোটামুটি একটা সময়ের মধ্যে চলে আসে তো খুবই ভালো, আর যদি না আসে টাইমিংটা আমি তোমাদের বলবো তুমি স্যার যে কোনো পরীক্ষার রানি করো, পুলিশ হোক, BSF হোক, 6 বাহিনী হোক, প্যারামিলিটারি ফোর্স, আর্মি, যে কোনো। সবার থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টাইমিংটা, যে আমি অমুক সময়ের মধ্যে আমি কভার করতে পারছি কি না। এই মাঠটাকে এই কম সময়ের মধ্যে তুমি যদি কমপ্লিট করতে চাও, তোমার হাতে হয়তো 20-25 দিন সময় আছে, তুমি মোটামুটি একটু প্র্যাকটিস করেছো, কিন্তু তোমার এখনো 10-15 সেকেন্ড বেশি লাগছে, তুমি প্রতিদিন টাইমিং করো। আমি যদি তোমার গুরু হই, তুমি যদি আমাকে গুরু হিসেবে মানো যে দাদার কথা শুনবো, এই সময়টুকু তুমি প্রতিদিন টাইমিং করতে হবে। তোমার বাঁচার রাস্তা একটাই, তোমাকে এই সময়টায় টাইমিং করতে হবে। আমার কথা যদি তুমি শুনতে চাও তুমি শুনতে পারো, তোমার যদি কোনো অন্য কারোর কাছে প্র্যাকটিস করো তো তিনি যা বলছে সেই রাস্তায় চলতে পারো, কিন্তু আমি তোমাকে বলবো এই কিছুদিন তুমি শুধুমাত্র টাইমিং করো। একদিন তুমি ছেলেদের হিসেবে প্রথমে আমি বলি, তোমার 200 মিটারের ট্র্যাকটা হয়তো 15-20 পাক মারলে, তার পরের দিনকে তুমি টাইমিং করো, একদিন বেশি দৌড়ো তার পরের দিন টাইমিং। যদি এটা সম্ভব নাও হয় তুমি প্রতিদিন টাইমিং করে যাও। আর মেয়েদের মেবি 800 মিটার, মেয়েদের জন্য আমি বলবো প্রতিদিন টাইমিং করো তোমরা। এই টাইমিং জিনিসটা এমনই, তোমার মনের মধ্যে সব থেকে বড় ভয় টাইমিংটা ঢুকে আছে, তোমার ব্রেনের মধ্যে সব থেকে বড় ভয় টাইমিংটা ঢুকে আছে। তুমি যখনই টাইমিং এর ভয়টা তোমার মন থেকে দূরে ছুটে ফেলে দেবে, তোমার এনার্জি, শক্তি, তোমার সাহস অটোমেটিক বেড়ে যাবে। ঠিক এই জিনিসটাই করতে হবে, যতদিন তোমার হাতে সময় আছে প্রতিদিন তুমি টাইমিংই করবে। আমার কথাটা 10 দিন মেনে দেখো, যদি তোমার টাইমিং এ কোনো রকমের ডেভেলপমেন্ট না হয় এই ভিডিওতে এসে কমেন্ট করে দিও যে দাদা আমি তো টাইমিং প্রতিদিন করছি কিন্তু কোনো রকমের উপকার আমার হচ্ছে না। এবার টাইমিং এর নিয়ম নীতি কি, তুমি হয়তো আজকে এই ভিডিওটা দেখলে, মেবি সকালবেলা তুমি গিয়ে ভাবলে আমি টাইমিং করব, কালকে সকালে তুমি ঘড়ি ধরে যে টাইমিংটা করবে বা বন্ধু বান্ধব মাঠে যারাই থাকবে তারাই মোবাইলের স্ক্রিনে যে টাইমটা দেখবে, হয়তো তোমার 6.5 মিনিটের বেশি লাগছে, তুমি দেখলে তোমার টাইমিংটা হলো 6 মিনিট 45 সেকেন্ড মেবি ধরে নিলাম। তুমি যদি কালকে সকালে দেখো ওই টাইমটা, তুমি তার পরের দিন যখন টাইমিং প্র্যাকটিস করবে মিনিমাম তোমায় 2 সেকেন্ড কমাতে হবে, এই টার্গেট নিয়ে থাকো। যে তোমার শরীর খারাপ হয়ে যাক, তুমি মাথা ঘুরে পড়ে যাও, যাই হয়ে যাক না কেন, মিনিমাম 2 সেকেন্ড তোমাকে কমিয়ে আনতে হবে, ব্যাস। সেই দিনের জন্য তোমাকে সারা ধ্যান সারা কনসেন্ট্রেশন লাগাতে হবে। আমি এই টাইমিংটা হয়তো 6 মিনিট 45 সেকেন্ড লেগেছে, আমি 6 মিনিট 43 সেকেন্ডে মারবো, ব্যাস। তোমাকে প্রতিদিন 2 সেকেন্ড কমাতে হবে না, তারপর তুমি 1 সেকেন্ডে তুমি লক্ষ্যমাত্রা রাখো। আমি তোমার দাদা হিসেবে বলছি এটা থেকে কার্যকর জিনিস আমি আমার জীবনে কখনো দেখিনি। আমি আমার নিজের বোনকে ঠিক এই মেথডেই আমি প্র্যাকটিস করাতাম। তো তুমি যদি টাইমিং এর ভয় থেকে বাঁচতে চাও তো টাইমিং এর ভয়টাকেই মাথা থেকে মেরে দাও, এটাই তোমার বাঁচার একমাত্র উপায়, নয়তো তোমাকে টাইমিং এর ভয় কুড়ে কুড়ে খেয়ে ফেলবে। তোমার এনার্জি, তোমার ফোকাস, তোমার কনসেন্ট্রেট, সবকিছু টাইমিং এর ভয়টা খেয়ে ফেলবে। যখন তুমি মেন মাঠে যাবে যেখানে তোমার দৌড় হবে, বুকের মধ্যে হাতুড়ি পেটার মতো হাতুড়ি পিটবে, মাথার মধ্যে বড় পাথর চলে আসবে যে টাইমিং কি করব কি করব, বাথরুম পাবে 4-5 বার ধরে, এই ভয়টাকে তোমার নিজের মাঠেতেই শেষ করে দাও। প্রতিদিন টাইমিং করো, টাইমিং এর ভয়টাকে মেরে দাও, পাস তুমি করবেই। নিজের ওপরে কনফিডেন্স রাখো যে টাইমিং এর ভয়টাকে মেরে দেবো এবং টাইমের মধ্যেই চলে আসবো। আর শেষে আমি বলবো,
আমি একজন প্রথমে ভারতীয়, তারপরে আমি একজন বাঙালি। তুমি যদি বাঙালি হও, এই বাঙালি দাদা সব সময় তোমার সাথে আছে নিঃস্বার্থভাবে। তুমি তোমার নিজের সংস্কৃতিকে ভালোবাসো, তুমি তোমার নিজের ভাষাকে ভালোবাসো, আসো আমরা পশ্চিমবঙ্গকে আবার স্ট্রং একটা রাজ্য করে তুলি, সারা ভারতের মধ্যে সব থেকে স্ট্রং রাজ্য করে তুলি, সেটা শক্তির দিক থেকে হোক কি ব্রেনের দিক থেকে হোক। নিজের ভাষাকে ভালোবাসো, বাংলা ভাষাকে ভালোবাসো এবং নিজের দেশকে ভালোবাসো। দেখা হবে আবার কোন একটা পরের ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ।